ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে উগ্রবাদ সহিংসতা সংঘাতমুক্ত করার লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করে কাজ করে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শান্তি স্থাপনের এই কেন্দ্রীয় উদ্যোগের অঙ্গ হিসেবে বুধবার আরও একটি মাইল ফল টপকানো সম্ভব হল এদিন রাজ্যের নিষিদ্ধ ঘোষিত দুই বৈরী সংগঠন যথাক্রমে অল ত্রিপুরা টাইগার ফোর্স তথা এ এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা তথা টি প্রতিনিধিদের সাথে ত্রিপাক্ষিক সমঝোতা চুক্তিতে আবদ্ধ হল কেন্দ্র ও রাজ্য সরকার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কনফারেন্স হলে এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিতে স্বাক্ষর করেন নিষিদ্ধ দুই বৈরী সংগঠনের প্রতিনিধি সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব তীপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎক কিশোর দেববর্মন রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত সচিব পীযুষ গোয়েল সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এ ত্রিপাক্ষিক চুক্তিকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন আজকের দিনটি সবার জন্য আনন্দের দিন গত পঁয়ত্রিশ বছর ধরে যে সংখ্যাতে চলছিল এ চুক্তির মাধ্যমে তা সমাপ্ত হল অস্ত্র পরিহার করে সবাই শান্তির পথে চলার অঙ্গীকার গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও জানান নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শান্তি সম্প্রীতির মাধ্যমে সক্ষম এবং দীক্ষিত উত্তর পূর্বাঞ্চল গড়ার কাজ শুরু করেন এই কাজ সম্পন্ন করার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল এবং দিল্লির মধ্যে কিছু পার্থক্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিধেয় পার্থক্য রেল সড়কপথ এবং বিমানপথের মাধ্যমে দূর করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন এই চুক্তির ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে সার্বিক বিকাশের ক্ষেত্রে একটি মাইল ফলক পেরোনো সম্ভব হল कि 35 साल से जो द्वंद चल रहा था जो संघर्ष चल रहा था वो आज आप सभी ने शस्त्र छोड़कर मुख्यधारा में वापिस आना और समग्र त्रिपुरा के विकास के लिए आपकी प्रतिबद्धता व्यक्त की है जब से मोदी जी देश के प्रधानमंत्री बने तब से शांति और संवाद के माध्यम से सक्षम और विकसित नॉर्थ ईस्ट की कल्पना उन्होंने देश के सामने रखी है और नॉर्थ ईस्ट के लोगों और दिल्ली के बीच में एक बड़ा फासला था ये फासला उन्होंने एक प्रकार से रोड रेल और विमानों से जोड़कर तो दूर किया ही किया परंतु साथ में दिलों का फासला भी दूर करने का काम हमारे प्रधानमंत्री जी ने किया है अष्टलक्ष्मी कंसेप्ट और पूर्वोदय ये दोनों को मिल मिलाकर पूरे नॉर्थ ईस्ट का त्रिपुरा समेत नॉर्थ ईस्ट का विकास का एक संकल्प जो भारत सरकार ने लिया है उसमें आज एक बहुत बड़े माइलस्टोन को पार करने में हम आज सफल উল্লেখ্য এটি উত্তর পূর্বাঞ্চলে বারোতম চুক্তি এবং ত্রিপুরা রাজ্যের জন্য তৃতীয় ত্রিপাক্ষিক চুক্তি এই চুক্তি সম্পাদনের জন্যই বিধানসভার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশে মঙ্গলবার দিল্লি উড়ে চান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রিপোর্ট আর ই নিউজ